Let you jump in right away and describe your idea for us, and then we'll বাংলাদেশের নোবেল জয়ী বিতর্কিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বিষয় সামনে আসায় হইচই শুরু হয়েছে। ডক্টর ইউনূসের বর্তমান স্ত্রীর নাম আফরোজি ইউনূস, কিন্তু এর আগেও তার একটি সংসার ছিল 9 বছরের, যার সাথে সংসার করেছিলেন তিনি ছিলেন খ্রিস্টান তরুণী। প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করেন ইউনূস, পরে স্বার্থ মিটে যাওয়ার পর ডিভোর্স দেন তাকে। সে সময় রাশিয়ান ওই তরুণীর কোলে ছিল 3 মাস বয়সী এক কন্যা। জানা যায় কোটিপতি হওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বিয়ে করেন 1970 সালে রুশ ওই তরুণীর নাম ভেরা ফরস্টেনকো। তার সাথে 1967 সালে ইউনূসের পরিচয় ভ্যান্ডারবেল্ট বিশ্ববিদ্যালয়ে। রাশিয়ার বিখ্যাত ডোনারদের পরিচয় থাকায় ফরস্টেনকোকে প্রেমের ফাঁদে জড়িয়ে বিয়ে করেন ইউনূস। সরল বিশ্বাসে ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাশিয়ার বড় বড় ডোনারদের সাথে, যাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ডক্টর ইউনূস তৈরি করেন গ্রামীণ ব্যাংক। মূলত এই লক্ষ্যই খ্রিস্টান তরুণীকে বিয়ে করেন এই নোবেল জয়ী। কিন্তু কেন তাদের সংসার ভাঙল? যখন রুশ তরুণী বুঝতে পারেন ডক্টর ইউনূস রাশিয়ার ডোনারদের কাছ থেকে নেওয়া টাকা লগ্নি করে গরিবদের মাঝে সুদে দিচ্ছেন, আর ইউনূসকে নিষেধ করলে শুরু হয় বিপত্তি, এছাড়া রাশিয়ান ডোনারদের টাকা আসাও বন্ধ হয়। শোনা যায় ফরস্টেনকো যেহেতু অর্থ নগ্নি করার ব্যবস্থা করেছিলেন না, সেহেতু তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদকেই শ্রেয় মনে করেছিলেন সুদের প্রবক্তা ডক্টর ইউনূস। ইউনূস এভাবে প্রতারণা করায় ডিভোর্সের পর ফরস্টেনকো পুরো বাংলাদেশকে ঘৃণা করে নিজের কন্যাকে নিয়ে আমেরিকার নিউ জার্সিতে ফিরে যান।